নমস্কার আমি পারমিতা রয়েছি আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলা ডিজিটালে এই মুহূর্তে সবথেকে বেশি ভাইরাল টলিপাড়ার কোন খবরটা সবথেকে বেশি ভাইরাল বলুন তো একেবারে ঠিক ধরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের বিয়ে আর পরমব্রত চট্টোপাধ্যায় যাকে বিয়ে করেছেন সেই পিয়া চক্রবর্তী তিনি এই মুহূর্তে খবরের শিরোনামে কিন্তু বারবারই পিয়া চক্রবর্তীর যে পরিচয় দেওয়া হচ্ছে তাকে বলা হচ্ছে তিনি নাকি অনুপম বিখ্যাত গায়ক সুরকার অনুপমের প্রাক্তন স্ত্রী এই পিয়া চক্রবর্তী যাকে বিয়ে করলেন পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু না এইটা কিন্তু পিয়া চক্রবর্তীর একমাত্র একান্ত পরিচয় নয় পিয়া চক্রবর্তী একজন মহিলা যার নিজস্ব একটা পরিচয় রয়েছে হয়তো তিনি টলিউডে সেভাবে অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন এবং যেহেতু পরমব্রত চট্টোপাধ্যায়কে তিনি এখন এই মুহূর্তে বিয়ে করেছেন তিনি তার ঘরণী হয়েছেন সেই কারণে এবং পরমব্রত চট্টোপাধ্যায় বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছেন তার এই বিভিন্ন রকম গার্লফ্রেন্ড নিয়ে তার বহু গার্লফ্রেন্ড ছিল বিভিন্ন সময় কিন্তু এই গার্লফ্রেন্ডদের নিয়ে সবসময় অকপট থেকেছেন পরমব্রত চট্টোপাধ্যায় কিন্তু এবারে যখনই পিয়া চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক বা প্রেমের গুঞ্জনের কথা বারবারই শোনা যাচ্ছিল যখনই তাকে প্রশ্ন করা হয়েছে সেটা কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায় সযত্নে এড়িয়ে গেছেন ভালো বন্ধু বলে ব্যাপারটাকে পাশ কাটিয়ে চলে গেছেন এবং পিয়া চক্রবর্তীর ক্ষেত্রে কিন্তু তাই হয়েছিল কিন্তু এই পিয়া চক্রবর্তীকে যেভাবে নেট দুনিয়ায় বারবার পরিচিত করা হচ্ছে অনুপমের প্রাক্তন স্ত্রী এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান স্ত্রী হিসেবে এটা কি কোনো একজন মহিলার পরিচয় হতে পারে আপনাদের কি মনে হয় আপনারা কি বলেন তার কারণে পিয়া চক্রবর্তী তিনি কিন্তু একজন শুধুমাত্র সুন্দরী মহিলা নন একজন বিদুষী মহিলাও বটে তার নিজস্ব কিছু আইডেন্টিটি রয়েছে তার নিজস্ব কিছু পরিচয় রয়েছে কি সেই পরিচয় তিনি নিজে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন সেখানকার স্নাতক তারপরে তিনি অ্যানথ্রোপোলজি নিয়ে তিনি পিএইচডি করেছেন এবং গবেষণা করেছেন এছাড়াও রবীন্দ্রসঙ্গীতের রীতিমতন প্রশিক্ষিত তালিম রয়েছে তার রবীন্দ্রসঙ্গীতের পীঠস্থান যাকে বলা হয় সেই দক্ষিণীতে তিনি রীতিমতন গান শিখেছেন এবং অনুপমের তত্ত্বাবধানে তার আয়োজক হিসেবে অনুপম ছিলেন সোলো অ্যালবামও রয়েছে এই পিয়া চক্রবর্তী অর্থাৎ গায়িকা হিসেবে কিন্তু পিয়া চক্রবর্তী স্বনামধন্য এবং তার সাথে সাথে তিনি একজন সমাজকর্মী একজন অ্যাক্টিভিস্টও বটে রাইট অ্যাক্টিভিস্ট বটে তার কারণ তার নিজস্ব একটি সংস্থা রয়েছে পিয়া চক্রবর্তী কিন্তু মানুষের মন নিয়ে কাজ করেন মানুষকে কীভাবে ভালো রাখা যায় সেই ভালো রাখার কাজ তিনি করেন অর্থাৎ এরকম একজন শিক্ষিত যিনি স্বনামধন্য যিনি তার নিজস্ব একটা পরিচয় রয়েছে তার নিজের সেই সেলফ আইডেন্টিটি থাকা সত্ত্বেও বারংবার তাকে যেভাবে প্রাক্তন অনুপম তার স্বামী প্রাক্তন স্বামী অনুপম এবং বর্তমান স্বামী পরমব্রত চট্টোপাধ্যায় এই বলে তাকে যেভাবে চিহ্নিত করা হচ্ছে আপনাদের কি মনে হয় সেটা সত্যি গ্রহণযোগ্য নাকি তার নিজস্ব পরিচয় তার পরিচয় দেওয়া উচিত কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন তার কারণ আপনারা কি ভাবছেন আপনাদের কি মতামত সেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং এই যে ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিও শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের কমেন্ট সেকশন সবসময় ওপেন থাকে সেই কারণে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনাদের কোনো মতামত থাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা আমাদের জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন অন্য কোনো বিষয় নিয়ে আবারও খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে